ছিল সমাজের বাধা, আর ছিল নতুনকে গ্রহণ করার মতো স্বতঃস্ফূর্ত মানসিকতার অভাব। তবে শত বাধা পেরিয়ে 1956 সালে ইডেন কলেজের ছাত্রী পিয়ারি বেগম যুক্ত হন বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশে। নাজমা চরিত্রে অভিনয় করেছিলেন পিয়ারি। 1956 সালের 3 আগস্ট মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুখ ও মুখোশ পরিচালনা করেন আব্দুল জব্বার। এই সিনেমায় অভিনয় করে ইতিহাসের অংশ হয়েছেন পিয়ারি বেগম। অভিনেতা আমিনুল হকের বিপরীতে অভিনয় করেছিলেন পিয়ারি। পর্দার জুটি হয়ে উঠেছিল বাস্তব জীবনের জুটিও। অভিনেতা আমিনুল হক না ফেরার দেশে চলে গেছেন 2011 সালে। প্রকৃতির নিয়মে তার পথ ধরলেন পর্দা ও বাস্তবের সঙ্গী পিয়ারি বেগম। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দুপুর 2টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুখ ও মুখোশের নাজমা। অমোঘ নিয়মে চলে গেলেন, তবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তিনি থাকবেন এটা নিশ্চিতভাবেই বলা যায়। আল কাসির, সমসংবাদ, ঢাকা।